আমি শুনেছি তুমি নাকি সেকেন্ড ক্লাস পেয়েছো। তোমাকে আমার আর কিছু বলার নেই, তুমি আমার বলা কওয়ার বাইরে চলে গেছো, এখন তোমাকে জানতে বাকি। অবশ্য কিছু কিছু আমার জানা আছে, যেমন কলেজের পড়াশোনা তোমার দরকারই নয়, বাইরের বইপত্র পড়লেই হবে। সাধু সন্ন্যাসীদের সঙ্গ তুমি বেশি পছন্দ করো, তোমার জগৎ জিজ্ঞাসার উত্তর তুমি নিজের পথেই খুঁজে বের করতে চাও, সাংসারিক ক্রিয়াকর্মে তুমি স্বীকৃত নও, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমার কিছু কিছু জানা আছে, তবে আরো কিছু জানতে বাকি আছে আমার। আমি নিজের চক্ষু কর্ণের বিভাদ বঞ্জন করতে চাই, সেই জন্যই আজ তোমাকে আমি ডেকে এনেছি। দাদাবাবু, বৌদিমণি আপনাদের খেতে ডাকছেন। এসো। আজ কি হবে কে জানে। হ্যাঁ, দাদা ও মেজাজ একেবারে সরে আছে। বিলে দাদাটাও বড্ড ঢেঁটা হয়েছে। নতুন নাকি চিরকাল? কি যে হবে কে জানে। কেন কেন খাবে না তুমি? তুমি কি মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে নাকি? এবার কি তুমি শরীরটাকেও নষ্ট করতে চাও? মাছ মাংস ছেড়ে দেবার বয়স তোমার অনেক পড়ে আছে, কে না? না না মানে? আমি ব্রহ্মচারী জীবন শুরু করেছি। কিসের ব্রহ্মচারী জীবন? তোমার গার্হস্থ্য জীবন এখনো শুরু হয়নি, কে নাও। আর বাড়াবাড়ি করো না, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আমার নিয়ম আমি ভেবে নিয়েছি। আমার কথা শুনবে না তুমি? এতে আমার নিয়ম ভঙ্গ হবে। হোক না, বেশ। ওরে, আর কত কষ্ট দেবে তুই আমাকে? কেন তোকে পেটে ধরেছিলাম আমি? কি হলো তোর, খাওয়া হয়ে গেল? আমি সব শুনে এসেছি। হলো তো, নিশ্চয়ই তোর সাধুগিরি ঘুচিয়ে দিয়েছে। এসেছিস তো আমি দাঁতে কেটে? বেশ হয়েছে, যত দাপট আমার এখানে না, আর ওখানে কেঁচোটি, আমি সব জানি। রাতটুকু নিরম্বু গেল না, অন্তত জলটা পেটে পড়লো। তার মানে তুই কিচ্ছু খাসনি? শোনো, আমি অপরের ঘরে শুতে যাচ্ছি। ও বাড়ি থেকে যদি কেউ আমায় ডাকতে আসে, বলবে আমায় যেন বিরক্ত না করে। Thank you.
আমিষ খাবার রইল না গেল, সেটা বড় কথা নয় মা। বড় কথা হলো ওর ধারা। এই বয়সে ছেলেটা সব সময় নিজেকে নিয়ে ভাবছে, অথচ এসব তো কেউ ওকে শিখিয়ে দিচ্ছে না। ও নিজের যা মনে হচ্ছে ও তাই করছে। দাঁড়া না, আজকে আসো, ভালো করে ঝুঁটি ধরে নেড়ে দেবো। একদম নয় মা, সেটা জানাতেই তোমার কাছে এসেছি। আচ্ছা তুই কি চাস বল দেখে নে? আমি চাই ওর নিজের ধারাতে বড় হয়ে উঠুক, নিজের অন্তরাত্মায় বেড়ে উঠুক। মা তাই বলে এই বয়সে নিষ্ঠাচার? কি ছেদ কথা কইছ, নিষ্ঠাচারের আবার বয়স কি? আমার ছেলে সৎ পবিত্র ভাবের, এ কথাটা তো মানবে। তা মানে, এ কথা যজেও মানবে। তবে তবে কি, আমাকে বড় দৌরাত্রি করে রে, বড্ড শাসন করে। তোমাকে যে ভালোবাসি সব চাইতে বেশি, তা জানি, আমাকে ভীষণ ভালোবাসে। শোনো মা, আমি সব সময় আমার ছেলের হয়ে কথা কইতে পারিনি। মাঝে মাঝে নিজের অক্ষমতা ঢাকতে ওকে গালমন্দও করে ফেলি, কিন্তু আমি তোমাকেই বলে গেলাম, আমি আমার ছেলের পক্ষে। যদি ওর বাবা কিছু বলতে আসেন বা জানতে চান, তুমি কিন্তু তার কোনো কথায় সাড়া দেবে না, কথাটা মনে রেখো। তুমি জানোই তো বাবা, আমি এসবের মধ্যে নেই। কেন নেই, কেন নেই? আপনারা আদরে আদরে ছেলেটিকে বাঁদর করছেন, মেয়ের সঙ্গে শাট করছেন, আর আমি কোনো কথা বললে তার কোনো সার নেই। আপনারা আপনারা আপনি বরং একটু বিশ্রাম নিয়ে নিন, তারপরে না হয় আপনি আমার সঙ্গে কথা বলবেন। কি বলবো বলুন, আপনার মনের অবস্থা তো আমি বুঝি। এ কেমন ব্রহ্ম জিজ্ঞাসা শাস্ত্রী মশাই, যার ফলে ওর বয়সী একটা ছেলে কোনো দিকে কোনো সাহারা না পেয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আচ্ছা আপনাদের কি কোনো অনুশাসন নেই? আছে, তবে সেটা এক গ্রন্থিতে নয়। মানে? মানে আমরা কেউই তো একরকম ভাবছি না। এটা কি আপনাদের ব্যর্থতা নয়? সাময়িক, সেটা স্বীকার করছি। আফসোস, আক্ষেপ আমার, আপনাদের কিনা জানি না, ছোটবেলা থেকে ব্রাহ্ম সমাজের পতাকা পথ পথ করে ওর চোখের সামনে উড়িয়েছি। বড় স্বপ্ন ছিল জানেন, আমার ছেলে খোলা মনে স্বচ্ছ দৃষ্টিতে সঠিক বিচার বিবেচনা করবে, তারপরে হয় গ্রহণ করবে নয় বর্জন করবে। আমি একটা কথা বুঝতে পারছি না দত্তমশাই, আপনার সঙ্গে আপনার ছেলের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এটা কি করে ভাবছেন আপনি যে তার বিচার বিবেচনা সে হারিয়েছে? ভাববো না, কখনো না। নরেন কিন্তু যে সে ছেলে নয়। শ্বশুরমশাই, তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই, একমাত্র তুমিই পারো আমাদের মধ্যে সাযুজ্য করে তুলতে। আজ আমার অস্বীকার করার কোনো উপায় নেই যে আমি হেরে গেছি। তোমরা একসঙ্গে সবাই মিলে বড্ড বেশি অস্থির হয়ে পড়ছো জামাই। কি বলছো শ্বশুরমশাই, অস্থির হব না, গতি প্রকৃতি কোন দিকে বুঝে তুমি বলো তো আমায়। হ্যাঁ, বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব এলো, তা তিনি সেখানে আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ছেড়ে দিলেন। আচ্ছা এটা কি তোমাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কেন, কি বা বয়স ওর? মাত্র 17 বছর পার করেছে একটা যুবক মাত্র। 17 বছর? ওর কথাবার্তা চালচলন কোনটা 17 বছরের মতন? মানলাম 17 বছর মতো নয়,
তার থেকে অনেক বড় মানুষের মতো, কিন্তু সেটা তোর ছোটবেলা থেকে। বড় বিচিত্র স্বভাবের যুবক সে, বড্ড বিচিত্র স্বভাবের যুবক, দুষ্টুমিতে বালক। গান বাজনায় ওস্তাদ, বিদ্যা বুদ্ধিতে জ্ঞানী পণ্ডিত, সাংসারিক জীবনে দার্শনিক চিন্তাশীল, বড় বিচিত্র সমন্বয় ওর মধ্যে, বড় বিচিত্র সমন্বয়। কিন্তু তা বলে এই বয়সে ও ব্রহ্মচারী হওয়ার কথা ভাববে? সেটা কিছু নয় জামাই, ওটা কেটে যাবে। এই তো সেদিনকে, সেদিনকে দক্ষিণেশ্বরে আমার সামনেই ঠাকুরের ঘরে একজন মানুষ এলেন। তিনি সংসার ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। ঠাকুর তাকে বোঝালেন, সংসার ছেড়ে দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে সংসারের মধ্যেই থাকতে হয়। কিন্তু কিন্তু ওকে বোঝাবেন এমন মানুষ ভুয়াড়াতে কে আছেন? আছেন, একজন আছেন, একজনই আছেন। আমার স্থির বিশ্বাস, আমি যদি একবার নরেনকে ওনার কাছে নিয়ে যেতে পারি। কোথায়? কোথাও না, কথাটা আমি এমনি বলছিলাম জামাই। তা তুই কি শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে দিবি? না না, তা কেন? বিএ অ্যাডমিশন নিচ্ছিস তো? আমার বাবা আমাকে পড়াবেন না এমন কোনো কথা কি বলেছেন? সেটাই তো জানাতে এলুম তোকে। কি? উনি কলেজে গেছিলেন, তোর ভর্তির টাকা পয়সা জমা দিয়ে এসেছেন, আমাকে বলেছেন এই ফর্মটা তোকে দিয়ে ভর্তি করিয়ে কলেজে জমা দিয়ে দিতে। প্রিন্সিপাল স্যারও তোর সাথে একবার দেখা করতে বলেছেন। সত্যি তোরা কিন্তু আমার সঙ্গে ভারী ছুচিবাইগ্রস্ত আচরণ করছিস। কীরকম? আমি যেন একটা ঘাটের মরা, সবাই আমাকে সাবধানে ডিঙিয়ে যাচ্ছিস, কিন্তু কেউই দায়িত্ব নিয়ে সৎকার করছিস না। এইসব উপমাগুলো কোত্থেকে পাস? কেন রে, আমার তো এই উপমাটা বেশ লাগসই বলে মনে হলো। ও হ্যাঁ, তোর যে বইগুলো আমার কাছে আছে সেগুলো এসে একদিন নিয়ে যাস। হ্যামিল্টনের বইটা পড়েছিস? না, ওসব শুকনো তত্ত্ব আর আমার ভালো লাগে না। কেন? সব রক্ত মাংসহীন বিবর্ণ যুক্তি। গোটা দর্শনশাস্ত্র? হ্যাঁ, সব দর্শনই পুঁথিগতভাবে সার্বভৌম হলেও বাস্তবের কাছাকাছি কেউই নয়। কেউই ইন্দ্রিয়ের তৃপ্তি আনতে পারে না। ইন্দ্রিয়ের তৃপ্তি? অদ্ভুত কথা তো তোর। মানুষের ইন্দ্রিয় তৃপ্তি তো সম্ভোগে আসে, আত্মার উদ্ধারে আসে না। কি হয়েছে তো নরেন? আমার আমার কেমন যেন অস্থির অস্থির লাগে। তোরা তোরা কেউই আমায় বুঝিস না। না না, তোরা কেউ বুঝিস না। না, কি হলো, অমন আর্তনাদ করে উঠলি কেন? আর্তনাদ কেন করে মানুষ? কেন? আরতি থেকে। কিসের আরতি তোর, সেটাই তো বুঝতে পারছি না। দর্শন শেষ দাশু। তাহলে দর্শন যেখানে শেষ, আধ্যাত্মিকতা সেখানেই শুরু। আমি তো আমার নিজের সঙ্গে যুদ্ধে লিপ্ত। তাহলে বল, তাহলে বল কোথায় শান্তি? আর তাছাড়া পুঁথির পাতা তো এক জায়গায় গিয়ে থামবেই, কিন্তু তারপর তারপরও তো আছে না নেই? আচ্ছা দাশু, ঝড় বয় না তোর ভেতর, উথাল পাতাল হয় না তোর বুকের ভেতর, আমার হয়। কেমন যেন অসহায় লাগে, একটা কেমন যেন নিরাপত্তাহীনতা। চারপাশে আকুল পাথার, অনন্ত অসীম। না না, কি হলো, কোথায় যাচ্ছিস?
শোনো, দাশরথী, তুমি ওকে কলেজের ফর্মটা দিয়েছো? হ্যাঁ কাকাবু। কি বললো, কলেজে যাবে তো? বলেনি কিছুই। তবে ও ব্যাপারে আপনি কিছু ভাববেন না, পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো ছেলে নরেন নয়। কি নিয়ে এত উত্তেজনা ওর? ওর ভেতরে প্রশ্নের পর প্রশ্ন। আপনাকে একটা কথা বলি কাকাবাবু, আপনি আমাদের মতো সাধারণ পাঁচটা ছেলের সাথে আপনার নয়নকে বিচার করার কথা ভাববেন না। ও আমাদের সবার থেকে আলাদা। তুমিও এই কথা বলছো? তুমি এত ভালো ছাত্র, এত কৃতি ছাত্র। এ আমার কথা না কাকাবাবু, আমাদের কলেজের সকল ছাত্র, প্রফেসর সবাই জানেন নয়নের তুলনা নরেন নিজেই। ওর সমকক্ষ ছাত্র শুধু জেনারেল অ্যাসেম্বলিতে কেন, প্রেসিডেন্সি তো নেই। ওর তীক্ষ্ণ তীব্র অনুভূতি, দুর্বল আবেগ বাসনা, সব মিলিয়ে ও একটা অদ্ভুত কাঠামো। দাশু, তোমরা ওকে এত ভালোবাসো কেন বলতো? ভালোবাসবো না, এত প্রিয় স্বভাব ওর, যৌবনের স্পর্শ চেতনায় কোমল, বন্ধুর সঙ্গে সদানন্দ মুক্ত প্রাণ, এত রকম বিপরীত মুখের প্রাবল্য ওর মধ্যে একসঙ্গে। স্বাভাবিক মনে করো এটা? অস্বাভাবিক নয়, তবে অসাধারণ নিশ্চয়ই। ওর এই সমস্ত প্রবৃত্তিগুলোকে ও কিছুতেই দমন করতে পারে না বা দমন করতে চায় না। নিজের স্বাভাবিক বিকাশকে রদ করে অন্যের মতো বিকলাঙ্গ জীবনযাপন পালন করতে পারে না, তাই ওর মধ্যে এত সংঘাত, এত সমস্যা। মা, ও মা, কি হয়েছে? আচ্ছা কি চাইছিস বলতো তুই? আমার মন বড় অস্থির মা। আর আমার মন তো খুব স্থির, থিতু, শান্ত। আমার তো খুব শান্তি, তাই না রে? না, আমি জানি। কিচ্ছু জানিস না তুই, আমার মনের মধ্যে কত সুখ। মা, ছাড় দেখি। না। কি না? আমার মেলা কাজ পড়ে রয়েছে। না। আচ্ছা আচ্ছা, বিলে কি চাইছিস বলতো তুই? তুমি আমাকে আদর করো। বুড়োধারী ছেলে। সত্যি গো মা, আজকাল না আমি কেমন যেন বুড়িয়ে যাচ্ছি। তাহারে, হিমালয়ে যাচ্ছিস কবে? কেন? ব্রহ্মচারী হয়েছিস যে, সংসার থেকে দূরে যেতে হবে না? হাসছিস বিলে? হাসবি তো, পৃথিবীতে যে ছেলে হয়ে জন্মেছিস, মায়ের ভেতরটা যে কি দিয়ে তৈরি, তা তুই বুঝবি কেমন করে? কিন্তু তোমার ছেলের ভেতরটা যে কি দিয়ে তৈরি তা তো তুমি বুঝো মা। আসলে এই সংসারের উপর রাগ করে আমি ব্রহ্মচর্য পালন করার কথা ভাবি না। তাহলে? আমার চিত্ত শুদ্ধি চাই, ব্রহ্মচর্য পালন ছাড়া কি শুদ্ধি হয়? সেই জন্যই আমি নিষ্ঠাচারে দিন কাটাতে চাই। রুবন, তোমার ছেলের নামে চিঠি এসেছে, একদম টাইপ করা, পোস্ট অফিস থেকে পিয়ন দিয়ে গেল, বিলেত থেকে। বাপ বাহ, কি তুমি এখানে? এনাও। মা, বাবা, আমি আমি ঠিক ধরেছিলাম। যাই, ব্রোজেনকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ গো, কার চিঠি? কে পাঠিয়েছে ওকে? হ্যাঁ, দাঁড়াও বলছি। আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন গো, আমায় বলো না। আমাদের ছেলে ও একদম আলাদা, একদম ব্যতিক্রম।
ব্রোজেন, মাই ডিয়ার, মাই ফ্রেন্ড, মাই ডার্লিং। বাবা কি হলো তোমার? মানে এর মধ্যেই ঝড় থেমে গেল? ভেতরকার যুদ্ধ? যুদ্ধ জয়ের একটা বার্তা আছে ব্রোজেন। কি রকম? আরে সেদিনকে তোমার বাবাকে উত্তর না দিতে পেরে আমি তো পালিয়ে এলুম এখানে। বাবা বোধহয় এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে। কিসের চিঠি? দার্শনিক হারবার্ট স্পেন্সার সাহেব আমার চিঠির উত্তর দিয়েছে, আর সেটি গিয়ে পড়েছে আমার বাবার হাতে। কি বলছো তুমি নরেন, হারবার্ট স্পেন্সার সাহেব তোমাকে চিঠি দিয়েছেন? ইয়েস স্যার, হাউ অ্যামেজিং, ইজ ইট নট? শিওর শিওর, কি লিখেছেন তিনি? আমি যে ওনার লেখার সমালোচনা করে চিঠি দিয়েছিলাম উনি সেটি মেনে নিয়েছেন এবং বলেছেন যে পরের এডিশনে উনি সেটিকে শুধরে নেবেন। তাই নরেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ দি গ্রেটেস্ট ফিলোসোফার আওয়ার ওয়ার্ল্ড উড এভার সি। কি বলি বলো তো ভুবন, ওর উপর রাগ করি, গাল পাড়ি ওকে, আর দশটা ছেদ বুদ্ধির বাপের মতন চালাতে চেষ্টা করি ওকে, কিন্তু ও তো আলাদা ব্যতিক্রম। এই যে বিলেত থেকে ওর কাছে চিঠি এলো হারবার্ট স্পেন্সারের, তুমি জানো ভুবন উনি কত বড় দার্শনিক? সেই হারবার্ট স্পেন্সারের ভুলও ধরিয়ে দিয়েছে। উমা, ই আর নতুন কথা কি গো? সে তো তার বাপের ভুলও ধরিয়ে দেয়। না গো না, এ বাপেরও বাপ। হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? তাহলে তিনি যে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই হলেন। কার ছেলে দেখতে হবে তো? আমারও ছেলে। এবেলা? এবেলা নয়, এবেলা ওবেলা সব বেলা। তবে একটা কথাই আমি তোমায় বলে দিলাম। কি? ও যে এতক্ষণ এখানে এসে কথা কইছিল তাতে কিন্তু এতটুকু পাল্টায়নি, যেমনকার তেমনি আছে। ছাড়ো তো। কি? এবারে আমি ওর বিয়ে দেব, তারপরে ওকে বিলেত পাঠাবো। হ্যাঁ সেই ভাবে, আগে বিয়ে তারপর বিলেত। একদম। এই আগে বিয়ে তারপর বিলেত কেন? মা দেখছো না, বিলেত থেকে সাহেবরা ওর কাছে চিঠি পাঠাচ্ছে। শুনেছি সাহেবদের বাড়িতে নাকি অনেক আইবুড়ো বড় বড় মেয়ে রয়েছে, আমার ছেলে তো হাবা গোবা, ওর ঘাড়ে যদি কাউকে গোছিয়ে দেয় তখন কি হবে একবার ভেবে দেখেছো? এটা তো আমি ভেবে দেখিনি, খুব ভালো বলেছো। আচ্ছা নরেন, আমাকে একটা কথা বল দেখি, তুই যেই মনস্থির করেছিস যে তুই বিয়ে থা করবি না, সেটা কেন? দার্শনিক হবি বলে? তুমি সবসময় বড় ঠাট্টা করো। আচ্ছা আমাকে না বললে আমি বুঝবো কি করে বল দেখিনি? আমি আমি প্রকৃত ধর্মাচারী হব। বেশ তো, বেশ ভালো কথা। এই যে আমরা সংসার করছি, বিয়ে থা করেছি, আমরা কি ধর্মদেশী? দেখো এটা তো কোনো তর্কের কথা নয়। তবে ধর্ম শব্দের প্রকৃত অর্থ কি? তুই বল প্রকৃত অর্থ কি? মানুষের মধ্যে যে দেবত্ব আছে তারই বিকাশ। বেশ তো, ঠিক বলেছিস, মানুষের মধ্যে দেবত্ব বিকাশ, খুব ভালো কথা। কিন্তু নরেন আমাকে বুঝিয়ে বলতো সেই কর্মটি হবে কি করে? সেটাই তো কথা, সাধারণভাবে মানুষ মনে করে যে ধর্ম শব্দের মানে হচ্ছে কিছু বিশেষ ক্রিয়াকর্ম, এই যেমন শাস্ত্রপাঠ, তত্ত্বকথা কিংবা কোনো বিশেষ মতবাদ, কিন্তু আমি তা মনে করি না। তুই যে আর সাধারণ পাঁচজনের মতন হোস, তাদের থেকে আলাদা, এটা বলে দেওয়ার কোনো অবকাশ আর রাখে না। রাগ করো না গো রামদাদা, আমি মনে করি যতদিন না আমরা প্রকৃত ঋষি হচ্ছি, আধ্যাত্মিক সত্যের মুখোমুখি হচ্ছি, আমাদের প্রকৃত ধর্মজীবন শুরু হয় না। সাধনা, ত্যাগ এবং নিষ্ঠা ছাড়া আমরা সেই অতীন্দ্রিয় অনুভূতি প্রাপ্ত হতে পারি না। আমিও একনিষ্ঠভাবে সেই আহরণেই ব্রতী হচ্ছি, কিন্তু বিয়ে করলে সেটা আর সম্ভব নয়। ভাই এটা তো ধারণা। হ্যাঁ অন্তত আমার জন্য। হ্যাঁ রে নরেন, তুই যে আর পাঁচজনের থেকে আলাদা, এ নিয়ে কি তোর অহংকার আছে? না না দাদা, এটা অহংকার নয়, এ আমার সচেতন বোধ। আমি আমি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে চাই জগৎ পিতার পাদপদ্মে। জগৎ পিতার পাদপদ্মে? তাহলে একটা কথা বলি নরেন, মন দিয়ে শোন, এটা আমার বোধ।
তুই যদি সত্যি জগৎ পিতার পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে চাস, যেখানে সেখানে আর ঘুরে বেড়াস না, আমার সঙ্গে চল। আমার সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চল। সেখানে গিয়ে দেখবি নরেন, জগতের পিতা অখিলের স্বামী সেখানে নররূপে বিরাজ করছেন। নরেন, নরেন, তুই সত্যি জগৎ পিতার পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে চাস? বল নরেন, বল, বল নরেন। এই কলকাতা শহরে এমন একজন আছেন যা ট্রান্স হয়। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরে একজন একজন মিয়া প্রিস্ট, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুরের তোমাকে খুব পছন্দ হয়েছে সেটা বুঝতে পারছো? ঠাকুর, ও হচ্ছে নরেন, আমার ভগ্নী ঘরের নাতি। আজ আপনি আমায় আজ্ঞা করুন নীতি মশাই। শোনো গো, আজ যাচ্ছ যাও, একদিন দক্ষিণেশ্বরে যেও গো, দক্ষিণেশ্বরে যেও। সুরের, তুমি কাকে দেখালে, কাকে দেখালে? ইদানিং আমার অনেক বিশ্বাসই পাল্টে গেছে নরেন্দ্রনাথ। আমি এক অদ্ভুত মানুষের দেখা পেয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরের রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব। শোনো গো, আজ যাচ্ছ যাও, একদিন দক্ষিণেশ্বরে যেও গো, দক্ষিণেশ্বরে যেও। দক্ষিণেশ্বরের মন্দিরে একজন একজন মিয়াম প্রিস্ট, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। শোনো গো, আজ যাচ্ছ যাও, একদিন দক্ষিণেশ্বরে যেও গো, দক্ষিণেশ্বরে যেও। আমি এক অদ্ভুত মানুষের দেখা পেয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরের রামকৃষ্ণ পরমহংসদেব। শোনো গো, আজ যাচ্ছ যাও, একদিন দক্ষিণেশ্বরে যেও গো, দক্ষিণেশ্বরে যেও। কাল ঠাকুরকে কেমন যেন দেখলুম ডাক্তার, বড় অস্থির। তুমি গেছিলে? হ্যাঁ। কিসের অস্থির, কেন জানি না। আচ্ছা রাম, এই যে আমরা সবাই যাই আসি, তাকে ঘিরে থাকি, তবু এর মধ্যে উনি অন্য কাউকে খুঁজছেন জানো তো। আমি কালই লক্ষ্য করেছিলাম, ঠাকুর আমাদের সঙ্গে কথা কয়েছেন, চোখ বুঝে থাকছেন, ভক্তি ভরে গান গাইছেন, তবু মাঝে মধ্যে ফাঁক ফোঁ করে না দরজার দিকে তাকাচ্ছিলেন। হ্যাঁ, ঠাকুরের এই অবস্থাটা আমিও খেয়াল করেছি। মধ্যে তো আবার একটা সাংঘাতিক দশা গেল,
ও সেটা তো তুমিও জানো। সে এক সাংঘাতিক দশা। ঠাকুর মাঝে মাঝেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন নহবতখানার ছাদে, সেখানে চিৎকার করে কাঁদছেন, কাকে যেন ডাকছেন। তারপর তখন তো ভরা ঘর, ভক্তরাও আসছে, তবুও তার মধ্যে ঠাকুর যেন সবাইকে চান, আরো সবাইকে চান। ঠাকুর ডাকলেই যাবে সবাই, ঠাকুর চাইলেই হবে। ঠাকুরের ডাক অস্বীকার করবে কার সাধ্যি? ও কেশববাবু গতকাল গিয়েছিলেন জানো তো? এই একটা ব্যাপার, এই একটা ব্যাপার সুরেন আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই না। আমি ব্রাহ্ম সমাজের কথা বলছি, আমি তো নিজেও কতবার গেছি এসেছি, অথচ এই কেশব বাবু আর শিবনাথ শাস্ত্রী বাবু, এনারা যে কতভাবে ব্রাহ্ম সমাজটাকে ভেঙে টুকরো করবেন তা শুধু ওনারা নিজেরাই জানেন। আদি থেকে নববিধান, সেখান থেকে সাধারণ, আর যে কত টুকরো করবেন এনারা। অথচ মজার ব্যাপার, এরা প্রত্যেকেই ঠাকুরের কাছে যাচ্ছেন এবং সমানভাবে ঠাকুরের কাছে ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন। রাম, আসলে কি জানো, সব নদীকেই শেষমেশ সাগরে গিয়ে পড়তে হয়। আমাদের ঠাকুর তো ভাবসাগর, ভাবসিন্ধু। সত্যি তাই, তাই না সুরেন? বুঝলে ব্রজেন, সবসময় আমার ভেতর কেমন যেন একটা ঝড় বয়ে চলে। এই যে আমার রামদাদা আছেন, চেনো তো তাকে? তাকে আমি সবই বলি, তিনি আমার সব খবরই রাখেন। এই যেমন আমার বাবা আমার বিয়ে দিতে চাইছিলেন, কিংবা তারপরে পরীক্ষার ফল গিরে অশান্তি, সবই তিনি জানেন। কি হলো, তুমি আমার কথা শুনছো না? শুনবো না কেন, শুনছি তো। তাহলে রাগ আটছো না যে? তোমার কি হয়েছে বলো তো? মানসিক অশান্তিটা আমি বুঝতে পারছি, কিন্তু কোথায় তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্সের অভাব বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ কেন, স্পেন্সার সাহেবের কাছ থেকে এত বড় একটা স্বীকৃতি পাওয়ার পরে? আচ্ছা, অনেকে সার্টিফিকেটগুলো দেওয়ালে বাঁধিয়ে রাখে, কাঠের ফ্রেমে কাঁচ দিয়ে, দেখেছ? আমাদের এই বাড়িতেই তো এরকম লোক আছে। স্পেন্সার সাহেবের চিঠিটাও আমি ওরকম ভাবে বাঁধিয়ে রাখতে পারি, কিন্তু তারপর আমি কি ওটা ধুয়ে জল খাবো? আমার আমার জগৎ জিজ্ঞাসার কি হবে? সেও বটে। একটা কথা কি জানো নরেন, তুমি আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, আমার জ্ঞান গম্যের ওপর আশ্বাস আছে বলেই তুমি বারবার আমার কাছে আসো তোমার এত প্রশ্ন নিয়ে। কিন্তু এরপরেও একটা কথা স্বীকার না করে আমি পারছি না ভাই। কি সেটা? আমার জ্ঞান, আমার পড়াশোনা, এসব কিছু পুঁথিগত, কিন্তু তোমার তোমার উপলব্ধিগত। ঠিক বুঝলাম না, মাথায় ঢুকলো না, একটু খোলসা করে বলো। দেখো, আমি দর্শনের ছাত্র আর তুমি হচ্ছে দার্শনিক, আমাদের দুজনের বিষয় কিন্তু এক, দর্শন শাস্ত্র। তোমাকে একটা পরামর্শ দিই ভাই, এত অস্থির থেকো না, কলেজে যাও, বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করো, পড়াশোনা শুরু করো। দেখো দেখো, নিশ্চয়ই একটা পথের হদিশ তুমি পাবে। জানি না, হবে হয়তো। আচ্ছা নরেন, তুমি তোমার ওই আত্মীয় রামচন্দ্র দাদার কথা কি বলছিলে না? হ্যাঁ, উনি আমাকে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের কাছে যেতে বলছেন। ব্যাস, তাতেই তোমার মধ্যে ঝড় উঠে গেল? হ্যাঁ। কেন? ওই লোকটার নাম বারবার ঘুরে ফিরে আমার সামনে আসছে। প্রথম আমাকে বলেছিলেন আমাদের কলেজে প্রফেসর হেস্টি, তারপর একদিন সুরেমিতি মশাইয়ের বাড়িতে ওকে দেখলুম, ইদানিং নাকি কেশব সেন মহাশয় ওর ভক্ত হয়েছেন। আমি শুনেছি মানুষটা নাকি একটু অদ্ভুত। সে যাই হোক না কেন, কি হলো বলো? মিল, হ্যামিল্টন, লক, প্লেটো, অ্যারিস্টটল, এরা মিলে আমায় যা দিতে পারেনি তাই লোকটা দেবে? একটা কথা কি জানো ডাক্তার, এই যে তুমি বললে
ঠাকুর নবদের ছাদে উঠে কাঁদতেন, অস্থির হয়ে ডাকতেন, এসবের অর্থ তো আমাদের কাছে প্রাণজল। সে তো বটেই, ঠাকুরের সেই ডাকে সাড়া দিয়ে আমরা সবাই তো সেখানে গেছি। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের নরেনকে, আমাদের নরেনকে একবার দক্ষিণেশ্বরে যেতে বলেছি। হ্যাঁ, তা নিয়ে চলো না ওকে একদিন। নরেন নিজে না যেতে চাইলে কার সাধ্য নরেনকে নিয়ে যায়? ইদানিং ওকে নিয়ে বড় অশান্তি চলেছে ওর বাড়িতে, ওর বাবা মা তো বড় অস্থির হয়ে উঠেছেন। জানো রাম, ঠাকুরের কিন্তু ওকে ভারী মনে ধরেছিল, সেই যে ঠাকুরের জন্মদিনের উৎসবে গান গেয়েছিল না, আমাদের ঠাকুর যেন সেদিন চাতক পাখির মতো ওর দিকে তাকিয়েছিলেন। মনে আছে আমার, আমার সমস্ত কিছু মনে আছে, সমস্ত কিছু মনে আছে সুরেন। ঠাকুরের সে কি আকুলি বিকুলি।